আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ভাপা ডিমের কালিয়া। একটা বাটিতে 5টা ডিম নিয়ে নিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব। এরকম একটা বাটিতে আমি তেল ভালোভাবে মাখিয়ে নিলাম, সিদ্ধ করার সময় ডিম পাত্রে না লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে পানি দিয়ে সিদ্ধ করে নেব। বাটিটা বসানোর পর যেন বাটির অর্ধেক পরিমাণে পানি থাকে। 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিয়ে উঠিয়ে নিলাম। ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম। সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন একটা পাত্রে আমি 2 চা চামচ পরিমাণের বেসন এভাবে ভেজে নেব, একটু লালচে আকার করে ভেজে নেব। এখন একটি পাত্র বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। মাখিয়ে রাখা ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে এগুলো ভেজে নেব, বেশি সময় ধরে ভেজে নিলে ডিম শক্ত হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দেব 2টি এলাচ, 3 টুকরো দারচিনি আর 3-4টি লবঙ্গ, সামান্য পরিমাণের জিরা, 1টি তেজপাতা আর 2টি শুকনো মরিচ। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ডিমের মধ্যে লবণ দেওয়া আছে, তাই সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের টমেটো পাউডার, আপনারা চাইলে টমেটো কুচি করে কেটে দিয়ে দিতে পারেন। 1/2 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণের জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা রসুন বাটা। মশলা কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেসন। বেসনটা দিলে তরকারিটা একটু ঘন ঘন আসে, তাই এখানে আমি বেসন ব্যবহার করেছি। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট এগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। এরপর ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করব। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেছে ডিমের কালিয়া। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।